আজ আমরা আলোচনা করব হার্নিয়া নিয়ে এবং হার্নিয়ার মতো সমস্যা দেখা দিলে তার জন্য কি ধরনের ট্রিটমেন্ট করানো প্রয়োজন সেই বিষয় নিয়েও আজ আপনাদের জানাবো এবং তা জানাতে আজ আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট কনসালটেন্ট সার্জন ডক্টর সৌমেন দাস নমস্কার ডাক্তার বাবু তো আজকে হার্নিয়া নিয়ে আলোচনা করব প্রথমে আপনার থেকে এটাই জানতে চাইবো যে হার্নিয়া ঠিক কি ধরনের সমস্যা হার্নিয়া অ্যাকচুয়ালি আমাদের পুরুষদের মধ্যে বেশি হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রেও হার্নিয়ার প্রবণতা বাড়ছে স্পেশালি সেটা অপারেশনের পরে দেখা যায় তাকে ইনসিশনাল হার্নিয়া বলে প্রথমেই জানতে হবে যে হার্নিয়া ব্যাপারটা কি হার্নিয়া হচ্ছে আপনার শরীরের কোনো একটি অংশ শরীরের যে দেয়াল থাকে বিশেষত পেটের দেয়াল তাতে যদি সেই অংশ কোনো কারণে নরম বা শিথিল হয়ে যায় সেইখান থেকে পেটের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাইরের দিকে বেরিয়ে আসবার চেষ্টা করে এই ব্যাপারটিকেই হার্নিয়া বলে অর্থাৎ শরীরের একটি কোনো অংশের দেয়াল একটু নরম হয়ে গেছে যার ফলে সেখান থেকে পেটের ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে এই 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 জিনিসটিকে হার্নিয়া বলে আচ্ছা তো আপনি হার্নিয়ার কারণটা একটু বললেন ডাক্তারবাবু তো সেক্ষেত্রে আমি একটু ডিটেলে জানতে চাইবো যে হার্নিয়া হওয়ার পেছনে আর কী কী কারণ থাকতে পারে দেখুন যা হার্নিয়া বাচ্চাদের হতে পারে মধ্যবয়স্ক রোগীদের হতে পারে বা বয়স্কদেরও হতে পারে সাধারণভাবে বাচ্চাদের যে হার্নিয়া হয় তাকে আমরা কনজেনিটাল হার্নিয়া বলি তার পেছনে কোনো ডেফিনিট কারণ থাকে না সেগুলো জন্মগতভাবেই হার্নিয়া হয় যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন ছোটবেলায় অনেকেরই নাভির কাছে একটু ফোলা দেখা যায় যেটাকে আমরা ফিজিওলজিক্যাল হার্নিয়া বলি এই হার্নিয়ার কোনো চিকিৎসার দরকার হয় না 2 থেকে 4 বছরের মধ্যে সাধারণভাবে এই হার্নিয়াটি একা একাই ঠিক হয়ে যায় এছাড়া কুচকিতে অথবা তলপেটের দিকে বিশেষত পুরুষদের একটি হার্নিয়া হয় তাকে আমরা ইনগোইনাল হার্নিয়া বলে থাকি এই হার্নিয়া ছোটবেলায় যদি হয় তার কোনো কারণ থাকে না সেটা জন্মগত কারণেই হয়ে থাকে কিন্তু মাঝবয়সী অথবা যদি বয়স্কদের এই ইনগোইনাল হার্নিয়া দেখা যায় তার একটি বড় কারণ কিন্তু ফুসফুসের কোনো রোগ অর্থাৎ অনেক দিন ধরে কাশি সে কাশি ছাড়ছে না কাশির জন্য পেটের ভেতরে প্রেশার অনেকটা বাড়ছে সেই জন্য এই হার্নিয়া তৈরি হচ্ছে এছাড়া বয়স্কদের প্রস্টেটের সমস্যা থাকে প্রস্টেটের সমস্যা থাকার জন্য ইউরিনেশন করার সময় অত্যধিক প্রেশার দিতে হয় তাই জন্য কিন্তু এই হার্নিয়া তৈরি হতে পারে এছাড়া পেটের ভেতরে যদি অন্য কোনো ক্যান্সার বা অন্য কোনো রোগ থাকে যা পেটের ভেতরের প্রেশারটিকে বাড়িয়ে দেবে সেটাও কিন্তু হার্নিয়া তৈরি করতে পারে আচ্ছা তো ডাক্তারবাবু আপনি বাচ্চাদের ক্ষেত্রে বলেন পুরুষদের ক্ষেত্রে বলেন এবং মহিলাদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে অপারেশনের পর কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে কী ধরনের অপারেশনের পর মহিলারা একটু সচেতন থাকবেন সাধারণভাবে এই ইনগোইনাল হার্নিয়া মহিলাদের হবে না তা নয় হতে পারে কিন্তু পুরুষদের তুলনায় কম হয় যে ক্ষেত্রে পূর্ববর্তী কোনো অপারেশন হয়নি নিজে থেকেই হার্নিয়াটি তৈরি হয়েছে মহিলাদের ক্ষেত্রে যেটা খুব কমন সেটাকে বলে ইনসিশনাল হার্নিয়া অর্থাৎ আগে একটি অপারেশন হয়েছিল সেই অপারেশনের জায়গায় সেলাইয়ের জায়গাটি ধীরে ধীরে উইক হয়ে গিয়ে হার্নিয়া তৈরি হয়েছে এটা সাধারণভাবে দেখা যায় আগেকার দিনের যে সিজার অপারেশন হতো যখন লম্বা করে কেটে সিজার অপারেশন হতো সেইগুলোর পরে সাধারণত এই হার্নিয়াগুলো দেখা যায় যদিও এখন আস্তে আস্তে সেই হার্নিয়ার প্রবণতাও ধীরে ধীরে কমে যাচ্ছে এবার একটু সিমটমসগুলোর প্রসঙ্গে আসবো ডাক্তারবাবু যে কী ধরনের সিমটমস দেখলে বোঝা উচিত যে হার্নিয়া হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তলপেটের দিকে কুচকির কাছে হঠাৎ করে একটি ফোলা অ্যাপিয়ার করে প্রথম দিকে একটু একটু ব্যথা থাকে স্পেশালি সারাদিনে কাজ করার পর সন্ধ্যের দিকে ব্যথাটি দেখা যায় আবার রাতে সারা রাত শুয়ে থাকলে সকালের দিকে কোনো ব্যথা বা ফোলা কিছু থাকে না মূল লক্ষ্য প্রথম দিকে ব্যথা তার পরবর্তী থেকে একটু করে ফোলা সৃষ্টি হয় একটু করে ফোলা তৈরি হয় এই ফোলাটি প্রথম দিকে যখন আমরা বেশি কাজ করি বা চলে ফিরে বেড়াই ব্যথা দিয়ে শুরু হবে ব্যথার পরবর্তীতে ধীরে ধীরে দেখা যায় সেই জায়গায় একটি ফোলা সৃষ্টি হয়েছে এই ফোলাটি যখন আমরা শুয়ে থাকি অথবা রেস্টে থাকি ফোলাটি থাকে না কিন্তু যখন ভারী কাজকর্ম করা হয় হাঁচি বা কাশির সাথে দেখা যায় ফোলাটি ফুলে উঠছে আবার সে একা একাই যখন আমরা রেস্ট শুয়ে পড়ছি বা রেস্ট নিচ্ছি তখন দেখা যাচ্ছে ফোলাটি চলে যাচ্ছে এই এই ধরনের লক্ষণ কিন্তু হার্নিয়াতে সবার প্রথমে দেখা যাবে প্রথমে ব্যথা তারপর ধীরে ধীরে ফোলা এরপরে একটি পর্যায়ে আসে যখন এই ফোলাটি যখন আমরা শুয়ে পড়ব আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছিল সেটা আর হবে না ফোলাটি সারাক্ষণের জন্য পারসিস্ট করবে এবং ব্যথাটিও এর সাথে সাথে বাড়বে মনে রাখতে হবে হার্নিয়া
যদি অনেক দিন ধরে রাখা হয় তাহলে এই ফোলাটি আর ভেতরের দিকে ঢোকে না এবং পরবর্তীতে খাদ্যনালীর যে অংশ বাইরে বেরিয়ে থাকে সেখান থেকে কিন্তু পেটের ভেতরে সংক্রমণ এবং ইনটেস্টাইনাল অবস্ট্রাকশনও হতে পারে। আচ্ছা, তো ট্রিটমেন্ট প্রসঙ্গে ডাক্তারবাবু অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটু জানতে চাইবো যে ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোসিস করা হয় হার্নিয়াকে। হার্নিয়াতে দেখুন, আমরা সাধারণত হার্নিয়া ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এতে আমাদের বিশেষ কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। সাধারণভাবে চোখে দেখে দু একটা ক্লিনিক্যাল টেস্ট করেই আমরা হার্নিয়ার ডায়াগনোসিস করতে পারি, এর জন্য বিশেষ কোনো পরীক্ষা আমাদের লাগে না। রিডিউসেবল সোয়েলিং বলা হয় যেগুলো হার্নিয়ার ক্ষেত্রে আমরা পাই, এই সোয়েলিংগুলো যে জায়গায় থাকে ইনগুইনাল রিজিয়ন বা ইনসিশনাল হার্নিয়া সেই জায়গার উপর ভিত্তি করে আমরা ডাক্তারি পরিভাষায় এর ডায়াগনোসিস করতে পারি। কিছু ইনভেস্টিগেশন ডেফিনেটলি লাগে, কিন্তু সেগুলো হার্নিয়া ডায়াগনোসিস করার জন্য নয়। যে কারণগুলিতে হার্নিয়া হয় স্পেশালি বয়স্ক মানুষদের, যেমন প্রস্টেট, যেমন ক্রনিক কাফ অথবা পেটের ভেতরে অন্য কোনো লাম্প বা ক্যান্সার থাকার জন্য, সেইগুলো কিছু আছে কি না সেটা আমাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখে নিতে হয়। পুরুষদের ক্ষেত্রে আপনি তলপেটে বলছিলেন যে একটা সোয়েলিং দেখা দিতে পারে, তার সাথে ব্যথা থাকতে পারে, তো সবসময় কি এক্সটার্নালি এই সোয়েলিংগুলো দেখা যাবে নাকি ইন্টারনালি হার্নিয়া হতে পারে? দেখুন, হার্নিয়া যখন প্রথম শুরু হয় সেটা ইন্টারনালি থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে সেই এক্সটার্নাল একটা ম্যানিফেস্টেশন হয়। যতক্ষণ না আমার হার্নিয়াটি পেটে একটা সোয়েলিং তৈরি করছে আমি সেটাকে বুঝতে পারবো না। ভিতরের দিকে যখন প্রথম শুরু হলো ইন্টারনাল হার্নিয়েশন বলে, সেটা পেটের বাইরে আসবে না, ভেতরে খাদ্যনালীর বিভিন্ন অংশের মধ্যে একে অপরের সাথে জড়িয়ে একটা হার্নিয়েশন করে, সেটা খুব বাইরে থেকে বোঝা ডিফিকাল্ট, সেটা একমাত্র আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমেই ডায়াগনোসিস হয়। কিন্তু এই এক্সটার্নাল হার্নিয়াগুলো মনে রাখতে হবে প্রথমে এটা শুরু হয় ইন্টারনালি, তারপর আস্তে আস্তে সে শরীরের দেয়ালের বিভিন্ন অংশ ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসে। এই পদ্ধতির সময় কোনো সোয়েলিং বাইরে আমরা দেখতে পাবো না, কিন্তু পেন থাকবে। সেই জন্য পেন, তলপেটে পেন, অনেক দিন ধরে পেন এবং যে ব্যথাটি দিনের রাতে থাকছে না, রেস্ট নিলে থাকছে না, কিন্তু একটু ভারী কাজকর্ম করলেই ব্যথাটি বেরিয়ে আসছে, এইগুলো কিন্তু হার্নিয়ার পূর্ব লক্ষণ। এর পরবর্তীতে সোয়েলিংটি অ্যাপিয়ার করে। আচ্ছা, এই যে আপনি বারবার করে ডাক্তারবাবু তলপেটের কথাই বলছেন, তো হার্নিয়া কি শুধুমাত্র তলপেটেই হতে পারে নাকি শরীরের আরও অন্য কোনো স্থানে হতে পারে? কমন সাইট হচ্ছে তলপেট বা ইনগুইনাল রিজিয়ন, যাকে কুচকির রিজিয়নটা আমরা বলছি। সেই রিজিয়ন বাদ দিয়ে নাভির কাছে হার্নিয়া হতে পারে, নাভির ওপরে পেটের ওপরের দিকে হার্নিয়া হতে পারে, এছাড়া অপারেশনের পর বড় সেলাইয়ের জায়গা থাকলে সেখান থেকেও কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি মহিলাদের ক্ষেত্রেও বলেছিলেন এবং এই প্রসঙ্গেও বলেন যে অপারেশনের পর এই ধরনের হার্নিয়া হওয়ার চান্সেস একটু বেশিই থাকে, তো সেক্ষেত্রে পুরুষদের কি ধরনের অপারেশন হওয়ার পর এই হার্নিয়া হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে? দেখুন, ইনসিশনাল হার্নিয়া পুরুষদেরও হতে পারে মহিলারও হতে পারে, কিন্তু মহিলাদের ইনসিশনাল হার্নিয়াটা একটু কমন। পুরুষদের ক্ষেত্রে যে কোনো বড় অপারেশন হলে যদি সেই অপারেশনের পরবর্তীতে যে নিয়মগুলি ডাক্তারবাবুরা বলে দেন সেগুলো ঠিক মতো না মানলে, পেটে বেল্ট ঠিক মতো না পড়লে কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো বড় অপারেশনেই যেখানে বড় করে কাটা হয় সেই জায়গাগুলোতে ইনসিশনাল হার্নিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার একটু ট্রিটমেন্ট প্রসঙ্গে জানতে চাইবো ডাক্তারবাবু, আপনি বেল্ট পরার একটা কথা বলছিলেন, তো সেক্ষেত্রে কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে হার্নিয়ার জন্য? হার্নিয়ার জন্য দেখুন, বেল্ট চিকিৎসা নয়, বেল্ট দিয়ে আমরা হার্নিয়াটিকে প্রিভেন্ট করি, বা খুব ছোট হার্নিয়া হলে যতক্ষণ না সেটি বড় হচ্ছে বা অপারেশনের জায়গায় আসছে ততক্ষণ অবধি বেল্ট দিয়ে চিকিৎসা করতে হয়। মনে রাখতে হবে হার্নিয়া, স্পেশালি ইনগুইনাল হার্নিয়া যেটা পুরুষদের বেশি হয়, সেই হার্নিয়া চিকিৎসা শুরু করার আগে আমাকে জানতে হবে হার্নিয়াটি কেন হয়েছে এবং যে কারণে হার্নিয়া হয়েছে প্রথমে কিন্তু তার চিকিৎসা করতে হবে। তা না হলে যদি আমি ডাইরেক্টলি হার্নিয়া অপারেশন করি সেখান থেকে কিন্তু ভবিষ্যতে আবার হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। একজন পেশেন্টের ধরুন যার প্রস্টেটের প্রবলেম রয়েছে, যার জন্য তার ইউরিনারি প্রবলেম রয়েছে এবং সেই কারণেই হার্নিয়াটি হয়েছে, এই পেশেন্টের প্রস্টেটের চিকিৎসা আগে না করে যদি আমরা হার্নিয়ার চিকিৎসা করি সেক্ষেত্রে কিন্তু আবার হার্নিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিছু ইনভেস্টিগেশন আমরা রুটিনলি করাই বয়স্কদের ক্ষেত্রে, প্রস্টেটের ইভালুয়েশন, প্রস্টেটের আল্ট্রাসোনোগ্রাফি, পেটে কোনো ক্যান্সার বা লাম্প কিছু আছে কিনা সেই জন্য একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি এবং ফুসফুসের জন্য একটি চেস্ট এক্সরে করানো হয়। যদি কোনো সমস্যা পাওয়া যায় আগে তার ট্রিটমেন্ট করে নিতে হয়, তারপর হার্নিয়ার চিকিৎসা করতে হয়। আচ্ছা, এই যে বেল্টের প্রসঙ্গে আপনি বললেন যে হার্নিয়া প্রিভেনশনের জন্য বেল্ট ইউজ করতে পারা হয়, তো যাদের অপারেশন হয়েছে তারা কি অপারেশনের পর প্রিভেনশনের জন্য বেল্ট ইউজ করতে পারে? বেল্ট ইউজ করতে পারে যদি ভারী কাজকর্ম করার থাকে অথবা বাচ্চাকে কোলে নিতে হয়, সেক্ষেত্রে বেল্ট ইউজ করলে ভবিষ্যতে হার্নিয়া হওয়ার চান্স কিছুটা হলেও কমে। আচ্ছা, এবার ট্রিটমেন্ট প্রসঙ্গে আসি ডাক্তারবাবু, যে যাদের হার্নিয়া রয়েছে অলরেডি তাদের জন্য ঠিক কী ট্রিটমেন্ট আপনি সাজেস্ট করবেন? মনে রাখবেন, হার্নিয়ার চিকিৎসা কোনো মেডিসিনে হয় না,
একবার হার্নিয়া হলে তার একমাত্র চিকিৎসা অপারেশন। এবং যে কোনো হার্নিয়াতেই সবসময় যে ভয়টি থাকে যে খাদ্যনালীর একটি অংশ এসে সেখানে আটকে যায় এবং রেয়ার কেসে সেখানে ওই অংশটি পচেও যেতে পারে, এই জন্য এটাকে বলা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এবং স্ট্র্যাঙ্গুলেশন। এটাই একমাত্র হার্নিয়ার ভয় থাকে। এই জন্য কারো হার্নিয়া হলে তার অপারেশন যত আর্লি পসিবল করে নেওয়া উচিত। সেক্ষেত্রে জানতে চাইবো যে সার্জারিটা ঠিক কি ধরনের সার্জারি, ওপেন নাকি ল্যাপারোস্কোপিক? ল্যাপারোস্কোপিক সার্জারি এখন বেশ ভালো মাত্রায় আমরা করে থাকি হার্নিয়ার জন্য, কিন্তু মনে রাখতে হবে ল্যাপারোস্কোপিক সার্জারি একমাত্র করা যায় যে হার্নিয়াটি রিডিউসেবল, অর্থাৎ যে হার্নিয়া ফুলে উঠছে আবার ঢুকে যাচ্ছে। যে হার্নিয়ার মধ্যে কমপ্লিকেশন রয়েছে সেইগুলো কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি করা যায় না, সেখানে ওপেন সার্জারিকেই প্রেফার করা হয়। মেন আমাদের যে রোগীরা আসেন তাদের ইনগুইনাল হার্নিয়া, বিশেষত পুরুষদের, এটাই প্রধানত হয়ে থাকে এবং তার জন্য এখন ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে আমরা এই হার্নিয়া রিপেয়ার করে থাকি। পদ্ধতি ল্যাপারোস্কোপি হোক বা ওপেন হোক, যেটা ইম্পর্টেন্ট, বয়স্ক রোগীদের হার্নিয়াতে নেট বা মেশ বলে একটি জিনিস দেওয়া হয় যার মাধ্যমে ভবিষ্যতে যেন হার্নিয়া না হয় সেটাকে দেখা হয়, এবং এই নেটের মাধ্যমে অপারেশনটা কিন্তু একান্ত আবশ্যক। তো নেটের কথাটা আপনি শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে বললেন, তো আমি সেক্ষেত্রে জানতে চাইবো বাচ্চাদের, মহিলাদের নিয়েও আমরা আলোচনা করেছি, তাদের জন্য কি সাজেস্ট করবেন? বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মেশের দরকার হয় না, কিন্তু মাঝবয়সী থেকে শুরু করে বয়স্ক অবধি সবার ক্ষেত্রেই ওই পেটের দেয়ালের একটু জায়গা নরম বা উইক হয়ে যাওয়ার জন্য হার্নিয়াটি হয়, এই জন্য সেটাকে স্ট্রেন্থেন করার জন্য বা শক্ত করার জন্য নেট বা মেশ কিন্তু এসেনশিয়াল। সেটা মহিলাদের ক্ষেত্রেও, ইনসিশনাল হার্নিয়ার ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রেও নেট দিতে হবে। আপনি আলোচনা করার সময় একবার বলেছিলেন যে হার্নিয়া কিন্তু রেকার করার চান্সেস থাকে, তো নেট বাই মেশ দিয়ে যদি সার্জারি করা হয় তো সেক্ষেত্রে কি এই চান্সেসটা একটু কম হয়? চান্স খুব কম, সাধারণভাবে হার্নিয়ার পর 0.1% অ্যাকসেপ্টেড রেকারেন্স রেট, যেটা খুবই কম। সার্জারির পর কি ধরনের রেস্ট্রিকশন থাকবে? সার্জারির পর আমরা সাধারণত দিন 5-6 হাসপাতালেই থেকে ডিসচার্জ হওয়ার পর সেলাই কাটা অবধি রেস্টে থাকতে হয়। তারপর থেকে ভারী কাজ না করা, কনস্টিপেশন যেন না হয় সেটাকে অ্যাভয়েড করা, কাশি যদি বেশি হয়, কাশির ওষুধ ডাক্তারবাবুরা সাধারণত দিয়ে রাখেন হার্নিয়া অপারেশনের পর, কাশি হলে সেটাকে অ্যাভয়েড করা বা তার চিকিৎসা করানো এবং কনস্টিপেশন অ্যাভয়েড করা, এই মূলত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয় এবং এইগুলো মেনে চললে কিন্তু হার্নিয়া রেকারেন্স হওয়ার চান্স কম। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ।